কাইলৈ কথা নাভাবিবা, দৃষ্টি নিবদ্ধ করা কেবল আজি দিনটোর উপর। আজি দিনটো পরম বিস্ময়ে তোমার কারণে যথেষ্ট। সময়ের সদ্ব্যবহারের অর্থ হল আটাইতকৈ গুরুত্বপূর্ণ কামখিনি বাছি উলুয়া, উচিত মতে কাম করে যাওয়া। বর বেশি হুলস্থুল করা মানুষের জীবনত একু করিব নোৱাৰে। মহৎ মন এটাই নারীক সুন্দরী করে তোলে আর প্রতিহিংসাই করে তোলে অন্ধ। প্রেম যে আচরিত আর দরকারি বস্তু সেই কথা সকলে স্বীকার করে, কিন্তু প্রেম কি সেই কথাত কারো মন নিমিলে। মহিলাক ভুল নুবুজিব, মহিলাই সকলকে ক্ষমা করে দিয়ে, অন্যথা মানব জাতি কাশে নিবা নিঃশেষ হয়ে গেলেহেতেন। আনের দুঃখ গুণ বা আনে কি করিলে কি নকরিলে তালৈ চকু নিদি নিজে কি করেছে বা করা নাই তালৈহে চকু দিয়া উচিত। আনক সমালোচনা করবলে যাওয়ার আগতে নিজকে সমালোচনা করা, নিজে শুদ্ধ আর পবিত্র হব পারিলেহে আনর বিষয়ে মতামত দিয়ার যোগ্যতা অর্জন করিব পারিবা। যে আনক নিয়ন্ত্রণ করে তেও শক্তিশালী, যে নিজক নিয়ন্ত্রণ করিব পারে তেও আর বেশি শক্তিশালী। যি মানুষে আনর বিষয়ে ভাল বেয়া একু নকয় তেওই সুখী মানুষ। অখণ্ড সুখ যি এটা রাতিপুৱাৰ পৰা আন এটা ৰাতিপুৱালৈ স্থায়ী হয়, তেনে সুখ মই সহ্য করব নোৱাৰো। যি মানুষে নিজে শ্রদ্ধা বিচাৰি ফুৰে তেওঁক শ্রদ্ধা করাটো অসম্ভব হৈ পৰে। মানুহ এজনক তেওঁৰ উত্তৰৰ দ্বাৰা নহয় তেওঁৰ প্ৰশ্নৰ দ্বাৰাহে বিচাৰ কৰিব লাগে। জীৱনত কি কৰিব সেয়া বুজি নোপোৱা সাধাৰণ লোকেহে আন এটা জন্ম কামনা কৰে। তোমাৰ গোপনীয়তা যদি আনে ৰক্ষা কৰাটো বিচাৰা, তেন্তে প্ৰথমে নিজে গোপনীয়তা ৰক্ষা কৰি চলাটো প্ৰয়োজন। অতি জ্ঞানীজনে সদায় নিজৰ পথ নিজে নিৰ্ধাৰণ কৰে। তুমি যেতিয়া নিয়ন্ত্ৰণভোগ কৰা তেতিয়া ঈশ্বৰক ধন্যবাদ দিবা, কাৰণ যন্ত্ৰণা হ'ল জীয়াই থকাৰ নিশ্চিত লক্ষণ। ব্যাপক জ্ঞান নথকা লোকৰ হাতত বিদ্যাৰ ক্ষমতাৰ পৰা অনুচিত। তোমাৰ যদি আত্মবিশ্বাস আছে তেন্তে লোকৰ সন্দেহলৈ ভয় নকৰিবা। আত্মশক্তিৰে আত্মৰক্ষা নকৰিলে আন কোনেও আপোনাক ৰক্ষা কৰিব নোৱাৰে। নমস্কাৰ মৰমৰ বন্ধু বান্ধৱীসকল, ভিডিঅ'টো কেনেকুৱা হ'ল নিশ্চয় কমেণ্ট কৰি জনাব, আৰু যিসকলে এতিয়াও চেনেলখন ছাবস্ক্ৰাইব কৰা নাই প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি দিবা আৰু লগতে এটা লাইক কৰি দিবা। জয় আই অসম।